অর্থাৎ সুন্নাহ অনুসরণের গুরুত্ব, সুন্নতের এত্তেবা, সুন্নতের অনুসরণের গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে দুই একটি সংক্ষিপ্ত কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি বর্তমান সময়ের আলোকে এবং বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ এই দেশে আমরা সুন্নত এবং বেদাত এই দুটির মধ্যে আলাদা করতে জানি না। না জানার কারণে অনেক বেদাত করে আমরা বেদাতকে সুন্নত মনে করি, আবার সুন্নতকে আমরা অনেকে বেদাত মনে করি। আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কোন মসজিদে কোন হারানো সুন্নত, অর্থাৎ যেই সুন্নত মাঝখানে দীর্ঘ সময় কোনো কারণে হারিয়ে গিয়েছে, ওই সুন্নত যখন আবার পুনরুদ্ধার করে মসজিদে আমল করা হয়, তখন মসজিদের সম্মানিত ইমাম সাহেব বলেন যে মসজিদের ভিতরে ফেতনা সৃষ্টি করবেন না। অর্থাৎ সুন্নতের আরেক নাম হয়ে গেছে ফেতনা। সুন্নতকে আম জনতা, মূর্খ জনতা ফেতনা বলে না, বরং মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনিও বলেন যে আপনি মসজিদের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না, অর্থাৎ আপনার এই সুন্নতি আমলগুলো ফেতনা। তাহলে এই সুন্নত এবং বেদাত, সুন্নতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আজকে আমরা কোনটা সুন্নত কোনটা বেদাত এইটা নির্ণয় করতে পারি না। এই জন্য বাংলাদেশ বেদাতের অভয়ারণ্য, বেদাতের অসংখ্য ফ্যাক্টরি, এবং যিনি যত বেশি বেদাত চাষ করতে পারেন, বেদাতের প্রোডাকশন করতে পারেন, বেদাত আবিষ্কার করতে পারেন, তিনি তত বড় হুজুর হিসাবে পরিচিত হন। যিনি যত বেশি বেদাত আবিষ্কার করেন তিনি তত বড় তরিকার উদ্ভাবক, তিনি তত বড় তরিকার মুজাদ্দিদে জামান, তিনি তত বড় তরিকার সংস্কারক। এই জন্য আমাদেরকে এই সুন্নার অনুসরণ সম্পর্কে জানা খুবই জরুরি। আমি শুধুমাত্র সংক্ষেপে লম্বা আলোচনাকে অল্প সময়ের মধ্যে চারটি বিষয়ে, চারটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস। দ্বিতীয় বিষয় হলো সুন্নতের এত্তেবা করতে বলা হয়েছে, এত্তেবাটা কি জিনিস। তিন নম্বর হলো সুন্নতের এত্তেবা করলে উপকারিতা কি, লাভ কি। চার নম্বর হলো সুন্নতের এত্তেবা না করলে অসুবিধা কি, সুন্নতের সাথে বেয়াদবি করলে এটার সমস্যা আছে কি না। এই চারটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা সুন্নত, যেটাকে আমরা সংক্ষেপে সুন্নাহ বলে থাকি। তবে সুন্নাহ বললে বাংলাদেশের অনেক মানুষ এখনো বুঝে না সুন্নাহ কি। এই জন্য যেই শব্দগুলোর সাথে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বেশি পরিচিত, আমরা ওই শব্দগুলো যদি শরীয়ত দৃষ্টিতে কোনো অসুবিধা না থাকে ওই শব্দগুলো ব্যবহার করাই ভালো। এই জন্য আম জনতার সামনে সুন্নাহ সুন্নাহ বললে মানুষ কিন্তু বুঝে না, তাদেরকে বুঝাইতে হয় সুন্নত। সুন্নতের সাথে আমাদের দেশের আম জনতা পরিচিত, এই জন্য বলতে হবে যে সুন্নত, এটাকে সুন্নাহ, এটাই বিশুদ্ধ। কিন্তু সুন্নাহ না বলে সুন্নতের পরিভাষা সুন্নত শব্দটা বেশি ব্যবহার করতে হবে, না হয় বলবে যে দেখো এরা নতুন নতুন জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, এতদিন শুনে আসছি সুন্নত আর এরা বলে সুন্নাহ, এই জন্য আমরা বলবো সুন্নত। সুন্নত কাকে বলে, সুন্নত কি জিনিস। সুন্নত মানে হলো তরিকা, সুন্নত মানে সিরা, সুন্নত মানে মিল্লাত, অর্থাৎ সুন্নত মানে পদ্ধতি, সিস্টেম, রাস্তা, এগুলোকে আরবি ভাষায় বলা হয় সুন্নত। ভালো
পদ্ধতির ক্ষেত্রেও সুন্নত বলা হয় এবং খারাপ পদ্ধতির ব্যাপারেও সুন্নত শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে ভালো বোঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার করেছেন, আবার খারাপ পদ্ধতি বোঝানোর জন্য সুন্নত শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা সুন্নাতান হাসানাতান ফাউমিল বিহা বাদাহু ফাকান লাহু আজরুহু ওয়া মিসলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা সুন্নাতান হাসানাতান, কোন ব্যক্তি যদি একটা উত্তম পদ্ধতি সুন্নতে হাসানা চালু করে। এই হাদিসটা আবার আমাদের বাংলাদেশের বেদাতে হাসানারও দলিল। দেখবেন যে অনেক ইমাম সাহেব বলবেন যে এটা বেদাত হলে অসুবিধা কি, এটা বেদাতে হাসানা। আর আল্লাহ রাসূল বলছেন বেদাতে হাসানা চালু করা যাবে। কোন দলিল এই হাদিসটা? মান সাম্মা সুন্নাতান হাসানাতান। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে সুন্নতে হাসানা মানে হলো হারানো সুন্নত, অর্থাৎ যেই সুন্নতটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সমাজে যেটার আমল চালু নাই, এরকম সুন্নতকে যদি আবার পুনরায় চালু করে দেয়, পুনর্জাগরণ করে। যেমন মসজিদে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করা, এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত। কোন ব্যক্তি মসজিদে ঢুকে এই দুই রাকাত সুন্নত চালু করে দিল, মাগরিবের আজান আকামতের মাঝখানে দুই রাকাত সুন্নত, এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত। কোন ব্যক্তি এই সুন্নতটা চালু করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউমিলা বিহা বাদাহু, এর পরবর্তীতে যত মানুষ এই সুন্নতে হাসানার উপরে আমল করবে, ফাকানা লাহু আজরুহু ওয়া মিসলা উজুরিহিম, ওই লোকের জন্য নিজের যেই কাজটা করেছে সেটার উজরত যেমন পাবে। যত মানুষ এই সুন্নতে হাসানার উপরে আমল করবে তাদের সম পরিমাণ উজরত এই লোকটা লাভ করবে। সুবহানাল্লাহ। মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ, এই লোকদের বাকি লোকদের নেকি থেকে কোন অংশে কমতি করা হবে না। সুবহানাল্লাহ। কোন প্রকারের কমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত আমলকারীদের সম পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে হাসানা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ উত্তম তরিকা, তরিকায়ে হাসানা, উত্তম পদ্ধতি বোঝানোর জন্য সুন্নত ব্যবহার করেছেন। আবার একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান সাম্মা সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোন সুন্নতে সাইয়্যা চালু করে, কোন খারাপ পদ্ধতি খারাপ সিস্টেম চালু করে দিল, এই লোকটারও এই খারাপ পদ্ধতির যত মানুষ আমল করবে প্রত্যেকের গুনাহের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম যে সুন্নত শব্দের অর্থ তরিকা, পদ্ধতি, এটা ভালো পদ্ধতির ক্ষেত্রেও ব্যবহার হয় শাব্দিকভাবে, আবার খারাপ পদ্ধতির ব্যাপারেও এই শব্দটা ব্যবহার হয়। কিন্তু শরীয়তের পরিভাষায় সুন্নত বলতে বোঝানো হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, যা করার অনুমোদন দিয়েছেন, অথবা যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন তার নাম হলো সুন্নাত। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেই সুন্নাত হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা করার জন্য এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, তখন এটাকে বলা হয় সুন্নাত।
এজন্য অনেক সময় অনেকে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলে যদি বেদাত হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুয়াজ্জিন ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমাম ছিলেন, তাহলে মুয়াজ্জিন হওয়াও তো বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসল্লি ছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব ছিলেন, তাহলে মুসল্লি হওয়াও তো বেদাত। এজন্য সুন্নতের সংজ্ঞার মধ্যে ভালো করে বুঝতে হবে যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেই সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন, এই সবগুলার নাম হলো সুন্নত। আবার অনেক জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু উম্মতের জন্য সেটা সুন্নত নয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, উম্মতের জন্য কি 11 জন বিবাহ করা সুন্নত? তাহলে কেন সুন্নত না? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এই 11 জন স্ত্রী বিবাহ করা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ক্রমে হয়েছে, এটা শুধুমাত্র আপনার জন্য খাস, আপনার উম্মতের কোন মুমিনের জন্য এটা প্রযোজ্য নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও অনেক কাজ উম্মতের জন্য সুন্নত হয় না, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ না করলেও উম্মতের জন্য সুন্নত হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে শরীয়া হিসাবে নির্ধারণ করেছেন এটার নাম হলো সুন্নাহ। সুন্নাহ শুধুমাত্র কিছু আমলের মধ্যে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলতে ফি তাওহীদিহি ওয়া ঈমানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানি সুন্নাত তাওহীদের সুন্নাত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঈমান শিখাইছেন তাওহীদ শিখাইছেন সেভাবেই দুনিয়ার সমস্ত মানুষ তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে ইত্তেবা করা লাগবে। ওয়া ফি নিয়্যতিহি ওয়া ফিকরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়্যত শিখিয়েছেন ফিকির শিখিয়েছেন সেভাবেই উম্মতকে ইত্তেবা করা লাগবে। ওয়া ফি আকওয়ালিহিল হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্দর সুন্দর কথা বলেছেন এই সুন্দর কথাগুলোর ইত্তেবা করা লাগবে। ওয়া ফি আমালিহিস সালিহা, যত আমলে সালেহ করেছেন এই আমলে সালেহগুলোর অনুসরণ করা লাগবে। ওয়া ফি আখলাকিহিল কারিমা, উত্তম চরিত্রের উত্তম আখলাকের যত নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই আখলাকেরও অনুসরণ করা লাগবে। এই সবগুলো মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এজন্য আকীদার ক্ষেত্রেও হইতে হবে সুন্নতের অনুসারী, আকীদার ক্ষেত্রে সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত, আকীদার ক্ষেত্রে সুন্নতের বাহিরে গেলে আহলে বেদাত। আকীদার ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে, আবার আমালের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ লাগবে, আবার ইবাদতের পদ্ধতির ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। যদি আমি এশার পরে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত বন্দেগি করি কাজটা করছি ভালো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত, আমি যদি বিয়ে শাদি থেকে বিরত থেকে সারা জীবন শুধু আল্লাহর ইবাদত করি কাজটা দেখতে খুব ভালো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত। এজন্য অনেক কাজ দেখতে ভালো মনে হতে পারে কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত হতে পারে। এজন্য এই সার্বিক ক্ষেত্রে
আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, আকওয়ালের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার নাম হলো সুন্নাত। এবার আসি আমরা সুন্নতের এত্তেবা করতে। আল্লাহ পাক বলছেন এত্তেবাটা কিভাবে করতে হবে, সুন্নতের এত্তেবা বলতে কি বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের সকল মানুষের উপরে দুইটা তাওহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কয়টা তাওহীদ কথা বলেন না দেখি, কয়টা তাওহীদ? আমরা সবাই জানি তাওহীদ একটা, সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে দুইটা তাওহীদ বাধ্যতামূলক করেছেন। এজন্য কোন লোক যখন ইসলাম গ্রহণ করতে আসেন, ঈমান আনার জন্য আসেন, আমরা কিন্তু ঈমানের রুকনগুলো সবগুলা তারে পড়াই না। ঈমানের রুকন কয়টা বলেন দেখি? জি ছয়টা। তাহলে একটা লোক ইসলাম গ্রহণ করতে আসছে আমার কাছে, আমি কিন্তু তাকে ছয়টা রুকন পড়াই না, পড়াই কি? ইমানের দুইটা অংশ, দুইটা অংশ শুধু তাকে পড়াই দি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তাকে আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টা তাকে স্বীকৃতি দিলাম, পড়াই দিলাম। আরেকটা তাওহীদ এর সাথে শিখাই দিলাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ইবাদতের মালিকানার ক্ষেত্রে তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কিন্তু ইবাদতের তরিকার ক্ষেত্রে এত্তেবার তাওহীদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্থাৎ ইবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আমি ইবাদত করব না, এটা হলো আল্লাহর তাওহীদ। ওয়া আল্লা নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া, তরিকা ছাড়া আর কোন তরিকায় আমি আল্লাহর ইবাদত করব না, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার তাওহীদ। এজন্য তাওহীদ দুইটা কিন্তু, একটা আল্লাহর তাওহীদ, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। আল্লাহর তাওহীদটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদটা হলো ইবাদতের তরিকার তাওহীদ, পদ্ধতির তাওহীদ। অর্থাৎ সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য হতে হলে, গ্রহণীয় হতে হলে একটা মাত্র তরিকায় যাইতে হবে, ওই তরিকার বাহিরে কোনো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো। মহব্বত করো মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তুহিব্বুনাল্লাহ মানে তা'বুদুনাল্লাহ, যখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত করবা। ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে কেন বললেন? ইবাদতের রুকন কয়টি বলেন দেখি? ইবাদতের রুকন কয়টি? ওরে ইবাদতের রুকন কয়টি জানে না? ইবাদতের রুকন তিনটি, এক নম্বর হলো মহব্বত, দুই নম্বর হলো আল খাউফ, তিন নম্বর হলো আর রাজা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর ভালোবাসা,
মহব্বত না থাকলে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, এটা ইবাদতে হয় না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে এটাও আল্লাহর ইবাদত হয় না। আবার যদি আল্লাহর কাছে এটার উজরত পাওয়ার আশা না থাকে, আল্লাহর রহমতের আশা না থাকে, মাত্র ইবাদত হয় না। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা ইবাদত হয়, এই তিনটাকে বলা হয় ইবাদতের রকম। এই তিনটার মধ্যে এক নম্বরটা হলো মহব্বত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যুগে যুগে এই তিনটা রকম সহকারে খুব কম লোকেই আল্লাহর ইবাদত করে। অনেক মানুষ আছে শুধু আল্লাহরে ভালোবাসে, মাওলারে মহব্বত করে, মাওলার আশেক হয়ে যায়, মাওলারে খালি খুঁজতে থাকে, জান্নাতও চায় না জাহান্নামও চায় না, শুধু মাওলারে চায়। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বলে যে আমার জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই, দরকার হলো কি, খালি মাওলার দরকার। এজন্য তারা বলে জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জুহে মাই তুজে দেখা করো, মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়, মাওলা তোমারে খুঁজি, আমার জান্নাত দরকার নাই জাহান্নাম দরকার নাই, আমি খালি আমার মাওলারে চাই। এরকম এক শ্রেণীর ইবাদতকারী জমিনে আছে, তারা খালি মাওলারে খুঁজে। মাওলারে কোন দিকে খুঁজে, মাওলাকে খুঁজতে খুঁজতে মাওলার আশকে বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে মাওলারে খোঁজে, আছে না। আবার মাওলার খোঁজে লাফ মেরে স্টেজে উঠে, আবার মাওলার খোঁজে মাইক নিয়ে টানাটানি করে, মাওলার খোঁজে বক্তার গলা ধরে ঝুলে, আবার কয় মাওলা কোথায়, মাওলা তো এখানে বসে রয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এক শ্রেণীর মানুষ, এটা আমার কথা না, এটা বলতেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই, যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে এরা আল্লাহর কাছে আল্লাহরে ভয়ও করে না আশাও করে না, খালি আল্লাহরে মহব্বত করে, ভালোবাসে, খালি এসকে করে, আল্লাহর সাথে প্রেম করে। এসকে মানে কি, এসকে মানে কি, এসকে আশেক মানে কি, ওরে জানিয়ে শরমে কয় না, আশেক মানে কি প্রেমিক, আর এসকে মানে প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে রাসূলের সাথে মহব্বত করতে বলছেন, এসকে করার জন্য বলেন নাই। কোরআন এবং হাদিসে কোন জায়গায় পাবেন না যে আল্লাহর সাথে এসকে করতে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসকে করতে বলছেন, প্রেম করতে বলছেন, এরকম কোন নির্দেশনা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। ভালোবাসার প্রেম এক জিনিস, জি ভালোবাসার প্রেম এক জিনিস না। আব্বা আম্মাকে আমরা ভালোবাসি মহব্বত করি, কিন্তু আব্বা আম্মার সাথে আমরা প্রেম করি না। আমাদের বোনকে আমরা ভালোবাসি বোনের সাথে প্রেম করি না, কি করি, আমরা মহব্বত করি। তাহলে আমরা আম্মাকে মহব্বত করি, আমাদের বোনকে মহব্বত করি, কিন্তু তাদের সাথে আমরা প্রেম করি না, কিন্তু স্ত্রীর সাথে কি করি, ওরে আবার কিছু কয় না, স্ত্রীর সাথে আমরা ভালোবাসি প্রেমও করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করা হলো আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত করতে হয়, প্রেম করা যায় না। কারণ মহব্বতের একটা সীমারেখা থাকে, প্রেমের কোনো সীমারেখা থাকে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাযিল করে বলে দিয়েছেন, তিনটা সময় আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমেও ঢোকা যায় না। এটা হলো মহব্বতের সীমারেখা। আব্বা আম্মাকে ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যায় না।
আব্বা আম্মার মহব্বতের একটা সীমা রেখা আছে, কিন্তু প্রেমের কোনো সীমা রেখা থাকে না। প্রেম মানে পাগলামি করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে প্রেম করা যায় না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে হয়। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যুগে যুগে একটা সম্প্রদায় দেখা গেছে তারা আল্লাহরে ভয়ও করে না আশাও করে না, শুধু আল্লাহরে মহব্বত করে, শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। এরা যত ইবাদত করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য না। এজন্য দেখবেন অনেক কিতাবের মধ্যে লেখা আছে, অমুক আল্লাহর ওলি গাছের নিচে বসে 12 বছর ধরে সাধনা করছেন, সাধনা করতে করতে পা ফেটে পায়ের মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, আল্লাহর ওলি টের পায় নাই, এরকম ঘটনা ঘটছেন না শুনছেন না? অনেক আছে, শেখ ফরিদ 12 বছর, অমুক 13 বছর, অমুক 15 বছর এরকম করছে। অর্থাৎ আল্লাহর এসকে পাগল হয়ে গেছে, কোন এবাদত বন্দিগি শরীয়তের দাগ বাড়ে নাই। তাহলে শুধু মহব্বত দিয়েও আল্লাহর এবাদত হয় না, আবার শুধু আল্লাহকে ভয় করলেও আল্লাহর এবাদত হয় না। আল্লাহকে মহব্বত করতে হয়, আশাও করতে হয়। খারেজি সম্প্রদায় শুধু আল্লাহকে ভয় করছে, আল্লাহকে মহব্বত করে নাই। এজন্য খারেজিরা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিনি চুরি করলে হাত কেটে দাও। তারা বলে হাত তো এ পর্যন্ত না, হাত এ পর্যন্ত, সুতরাং হাত এ পর্যন্ত কাটি দিতে হবে। খারেজিদের মত হলো হাত এখানে কাটতে হবে, মানে আল্লাহরে এত বেশি ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আশাও করে না, এই জন্য তাদের তো ইবাদত হয় না। আবার কেউ যদি শুধু আশা পোষণ করে, শুধু আল্লাহর কাছে আশা করে, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয়ও নাই, এই লোক হলো মুরজিয়া। এই লোকের নাম মুরজিয়া, খালি আল্লাহর কাছে আশা করে কিন্তু কোনো ভয়ও নাই মহব্বত নাই। যেমন বাংলাদেশের অগণিত অসংখ্য ভাই বোন হলো এই মুরজিয়া, নামাজ পড়ে না তাও জান্নাতের আশা করে বসে আছে, নামাজ পড়ে না তাও ইমান মজবুত আছে, নামাজ নাই তাও তো আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু ঠিক আছে, নামাজ নাই তাও কিন্তু ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে, জান্নাতও পাইব, সব আশা করে বসে আছে। এদের ভিতরে এবাদতের মহব্বত নাই, এবাদতের ভিতরে খাওয়াও নাই, শুধু আশা আছে। তাহলে এই তিনটা হলো এবাদতের রোকন। এক নম্বর রোকন হলো মহব্বত। এই জন্য আল্লাহ পাক মহব্বত শব্দ দিয়ে এবাদত বুঝাইছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোন এবাদত করবে, ফাত্তাবিউনি, ওই এবাদতের একটা মাত্রই তরিকা, ওই এবাদতের একটা মাত্রই পদ্ধতি, ওই এবাদতটা আমার নবীর সুন্নতের অনুসরণে, সুন্নতের এত্তেবা করেই হইতে হবে। সমস্ত এবাদত একটা মাত্র ফরম্যাটে, একটা মাত্র পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হবে। এর বাহিরে অন্য পদ্ধতিতে এবাদত গেলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। তাহলে জিকির করতে হবে কার পদ্ধতিতে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে, দরুদ পড়তে হবে কার অনুকরণে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার মাধ্যমে, ওযু গোসল তায়াম্মুম সিয়াম হজ যাকাত যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, প্রত্যেকটা ইবাদতের কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, ওই তরিকার ইত্তেবা করা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা উম্মতের প্রত্যেকটা নারী পুরুষের উপরে ফরজে আইন। এখন আসেন ইত্তেবাটা আমরা করব কিভাবে, ইত্তেবা করার পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটা করেছেন কিনা।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন কিনা, যদি করেন তাহলে আমি করব, যদি না করেন তাহলে আমি করব না। এটা হলো এত্তেবার ক্ষেত্রে এক নম্বর নীতিমালা। এক নম্বর নীতিমালা হলো যদি এই আমলটা এই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেছেন তাহলে আমি করব না হয় করব না, এটার নাম এত্তেবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকেও এই এত্তেবার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছেন। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের তরিকা মুমিনদের পদ্ধতি অনুসরণের কথা উল্লেখ করেছেন। এই মুমিন মানে সাহাবায়ে কেরাম, তাহলে সাহাবায়ে কেরামের এত্তেবাটাও সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরবাজ ইবনে সারিয়ার প্রসিদ্ধ সেই হাদিস, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, তোমাদের উপরে কর্তব্য হলো আমি নবীর সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আগড়িয়ে ধরবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও শক্ত করে ধরার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তাহলে প্রথম এত্তেবার শর্ত হলো এই আমলটা এই ইবাদতটা এই আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই পদ্ধতিতে এই সিস্টেমে করেছেন কিনা, যদি করেন তাহলে এটা সুন্নত, যদি না করেন এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, সাহাবায়ে কেরামের সময় খোলাফায়ে রাশেদিনের 30 বছর, এই 53 বছরের ভিতরে এটা ইবাদত ছিল না, পরবর্তীতে বানানো হয়েছে, এটা মদিনাতে ছিল না মক্কাতে ছিল না, এটা দুনিয়ার অন্যান্য জায়গায় বানানো হয়েছে, ওই ইবাদতগুলো না করার নাম এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম যে আমলগুলো যেভাবে করেছেন ওইটা করার নাম এত্তেবা, এরপরে নতুন আবিষ্কৃত জিনিসগুলো না করার নাম হলো এত্তেবা। তাহলে এত্তেবা দুইভাবে হয়, কোন জায়গায় করলে এত্তেবা হয়, কোন জায়গায় না করলে এত্তেবা হয়। যেমন পাঁচ ওয়াক্ত সলাতের আজান, পাঁচ ওয়াক্ত সলাতের আজান দেওয়াটা হলো সুন্নাত, কিন্তু ঈদের নামাজের আজান জানাজার নামাজের আজান দিলে কোনো অসুবিধা আছে কিনা? জি, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা আছে, জানাজায় আজান দিলে অসুবিধা আছে? কি অসুবিধা? আজান কি খারাপ কাজ? আজান তো খুব ভালো কাজ, আজান দিলে অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল মুআযযিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গাড়গুলো গলাগুলো অনেক অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে মানুষ সূর্য নিকটবর্তী হওয়ার কারণে জাহান্নাম নিকটবর্তী থাকার কারণে কিয়ামতের ময়দানটা প্রচন্ড গরমের ময়দান, প্রচন্ড গরমে ঘামে কোনো মানুষ হাঁটু পর্যন্ত, কোনো মানুষ কোমর পর্যন্ত, কোনো মানুষ গলা পর্যন্ত ডুবে যাবে। কিন্তু মুয়াজ্জিনেরা কিয়ামতের ময়দানে এত গরমের মধ্যে মুয়াজ্জিন সাহেবেরা ডুববে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন, ইমাম সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দেন, আর মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন,
আয় আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইমামের মর্যাদা বেশি না মুয়াজ্জিনের মর্যাদা বেশি? মুয়াজ্জিনের মর্যাদা বেশি, কারণ মুয়াজ্জিনের জন্য সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত করে দোয়া করছেন। হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়ার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। হেদায়েতের দোয়ার চাইতে মাগফিরাতের দোয়া করলে ওই দোয়াটার ফজিলত বেশি। তাহলে মুয়াজ্জিন সাহেবের কত ফজিলত দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত শোনা যায়, ইল্লা শাহিদা লাহুম ইয়াউমাল কিয়ামা, যত জিন, যত মানুষ, যত মাখলুক ওই মুয়াজ্জিন সাহেবের আজান শুনে কিয়ামতের দিন সবাই তার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন আজান দেওয়ার সুযোগ পাই না, ঈদের দিন মাঠ খালি পড়ে রয়েছে, কেউ আজান দিতেছে না, আমি যাই সুন্দর করে মুয়াজ্জিনের ফজিলত লাভ করার জন্য আজান দিয়ে দিলাম, কি দেওয়া যাবে? দিলে অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার ঈদের নামাজে ইমামতি করেছেন, পড়াইছেন, কখনো ঈদের নামাজে আজান দেনও নাই, দিতে বলেনও নাই। তাহলে এখানে এই ভালো কাজটা করলেও এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার খেলাফ, এত্তেবার বাহিরে চলে যাবে। তাহলে এখানে আজান না দেওয়াটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা। তাহলে কোন জায়গায় করার নাম এত্তেবা, কোন জায়গায় না করার নাম এত্তেবা। একজন আসে বলে, হুজুর ওয়াজ মাহফিলের শেষে একটা আখেরি মোনাজাত ধরেন, ওয়াজ মাহফিল শেষে আধা ঘন্টার একটা আখেরি মোনাজাত ধরবেন, এমন মোনাজাত করিবেন যেই মোনাজাতে সব মানুষের চোখের বাণী বাহির করে ফেলবেন, এই এলাকার সব কবরের আজাব বন্ধ করে ফেলবেন, এই এলাকার কোন একজন মানুষের জাহান্নামে রাখবেন না, সবারই ধরে জান্নাতের দরজায় পৌঁছায় দিবেন, এরকম একটা সুন্দর মোনাজাত করে দেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, এটাতে অসুবিধা কি? এখন করা যাবে? করলে অসুবিধা কি? দোয়া না করব খারাপ কিছু করব নাকি? জি, এখানে দোয়া করার মধ্যে অসুবিধাটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শত শতবার ওয়াজ নসিহত করেছেন, কিন্তু ওয়াজ নসিহতের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে এরকম একটা আখেরি মোনাজাত করেন নাই। সুতরাং সেখানে এই মোনাজাতটা না করাটাই হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা, ওই জায়গায় না করার নাম এত্তেবা। আবার কোন কোন জায়গায় করার নাম এত্তেবা, এটা বুঝতে হবে। আবার এত্তেবা সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করার নাম এত্তেবা না, কোন জায়গায় করেন নাই সেখানে না করার নাম এত্তেবা, যেখানে করেছেন সেখানে করার নাম এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হলে সব সময় দ্বীনের ভিতরে এত্তেবা করতে হয়, দ্বীনের জন্য এত্তেবা জরুরি না। এটা হলো দুই নম্বর সূত্র, এত্তেবা করতে হবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য এত্তেবা জরুরি না। অর্থাৎ এত্তেবাটা হবে, অনুসরণটা হবে ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে, আমলের ভিতরে, আকীদার ভিতরে, আখলাকের ভিতরে, কিন্তু দ্বীনের জন্য এত্তেবা করা জরুরি না। যেমন ধরেন এই যে মাইক, এই মাইকটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না? ছিল না। তাহলে তো এই মাইক ব্যবহার করা যাবে না, এটা তো বেদাত, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের মধ্যে এসি ছিল না, টাইল ছিল না, ফ্যান ছিল না, তাহলে মসজিদে এগুলো লাগানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানে করে হজে যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজে গেছেন সেইভাবে হজে যাইতে হবে, বিমানে করে হজে যাওয়া যাবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে কোরআনে কারীম ছিল ওই কোরআনে কারীমের মধ্যে জের জবর পেশ নুকতা এগুলা ছিল না তাহলে জের জবর পেশওয়ালা কোরআন পড়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাঈ শরীফ নামে কোনো হাদিসের কিতাব ছিল না তাহলে এগুলো পড়া যাবে না কি বলেন কেন যাবে কারণ এগুলো দ্বীনের ভিতরে না এগুলো দ্বীনের জন্য এগুলো দ্বীনের উপকরণ এগুলো দ্বীনের সবাব মসজিদ যখন কাঁচা মসজিদ ছিল তখন কাঁচা মসজিদেও জুমার নামাজ দুই রাকাত যখন টাইলস লাগাইছি প্যান লাগাইছি এসি লাগাইছি অনেক কিছু লাগাইলাম তখন জুমার নামাজ তখনও পড়তে হবে দুই রাকাত ওই দুই রাকাতের জায়গায় তিন রাকাত করলে চার রাকাত করলে সেখানে হবে সুন্নতার বেদাত কিন্তু এবাদতের জন্য যত আধুনিক নতুন নতুন জিনিস আবিষ্কার হবে নতুন নতুন জিনিস আসবে এগুলো লাগাইলে সেটা বেদাত না অর্থাৎ এবাদতের উপকরণ এবাদতের স্বভাবের সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই কোরআনে কারীমের আয়াতে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতটুকু ছিল এতটুকু হলো মূল এবাদত কিন্তু জের জবর পেশ নোক্তা এগুলো লাগানো হয়েছে এবাদতের জন্য কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য কোরআন ভালোভাবে বোঝার জন্য এজন্য ওগুলার সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নাই সুন্নাত বেদাতের সম্পর্ক হলো কোরআনে কারীমের কোনো আয়াতকে বাড়ানো যাবে না কমানো যাবে না অর্থাৎ সুন্নতের এত্তবার সম্পর্কটা হলো দ্বীনের ভিতরে দ্বীনের বাহিরে না তিন নম্বর এত্তবার ক্ষেত্রে মনে রাখতে হবে সমস্ত এবাদত হলো এবাদতে তাওয়াক্কুফিয়া সকল এবাদত হবে তাওয়াক্কুফিয়া তাওয়াক্কুফিয়া মানে হলো যে একটা তিন রাস্তার মোড় অথবা চার রাস্তার মোড় যেখানে অনেকগুলো ট্রাফিক সিগন্যাল আছে লাইট আছে বর্তমানে ট্রাফিক সিগন্যাল আবার রাস্তা থেকে মসজিদেও চলে গেছে এখন অনেক মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল লাগানো আছে না বাংলাদেশের অনেক মসজিদে এরকম দেখা যায় ট্রাফিক সিগন্যাল জ্বলে কিন্তু ট্রাফিক সিগন্যাল থাকবে কোথায় রাস্তায় এই রাস্তায় যখন গাড়ি যাবে তখন ওই বাতিগুলোর দিকে তাকাইতে হবে তাকানোর পরে দেখতে হবে কোন বাতি জ্বলতেছে যদি দেখে সবুজ বাতি জ্বলতেছে তাহলে তার যাওয়ার জন্য অনুমতি আছে সে যেতে পারে যদি দেখে লাল বাতি জ্বলতেছে তার সামনের দিকে যাওয়ার কোনো অনুমতি নাই যদি দেখে হলুদ বাতি জ্বলতেছে তাকে চিন্তা ভাবনা করতে হবে উপরেরটা জ্বলে না নিচেরটা জ্বলে এবাদত করার ক্ষেত্রে সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে এরকম থেমে আগে দেখতে হবে আমার এই আবাদতের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল আছে কিনা সবুজ বাতি আছে কিনা সবুজ বাতি মানে কোরআনে কারীমের দলিল আছে কিনা সহি হাদিসের দলিল আছে কিনা যদি সহি হাদিসের দলিল থাকে কোরআনে কারীমের দলিল থাকে তাহলে আমি এটা করলে এটার নাম হবে এত্তেবা যদি দলিল নাই তখন এটা করার নাম হবে বেদাত দলিল নাই কিন্তু তারপরেও আমি এটা করলাম তখন এটা এত্তবার বাইরে চলে গেছে এটা আর এত্তবার ভিতরে নাই অর্থাৎ তিন নম্বর কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এত্তবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সুন্নতের দলিল থাকবে দলিল বিহীন কোন সুন্নত সমাজে চালু হইতে পারে না চার নম্বরে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করার ক্ষেত্রে সববে সববে মিল থাকতে হবে কারণে কারণে মিল থাকতে হবে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কারণে কারণে মিল থাকতে হবে কারণ কারণ মানে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো মিয়া মাগরিবের নামাজ পড়ছো ভালো কথা প্রথম দুই রাকাতে জোরে জোরে কেরাত পড়ছো আরেক রাকাতে আস্তে পড়লে কেন
এশর নামাজের প্রথম দুই রাকাতে জোরে কেরাত, পরের দুই রাকাতে আস্তে কেন? জোহরের নামাজ চার রাকাত কেন? মাগরিবের নামাজ তিন রাকাত কেন? কি জবাব দিবেন? যে এটার কারণ আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে মাগরিবের নামাজ তিন রাকাত কেন, মাগরিবের নামাজ চার রাকাত হলে অসুবিধা কি, বা জোহরের নামাজ চার রাকাত কেন, জোহরে আসরে কেরাত আসতে পড়ো কেন, মাগরিবে দুই রাকাতে জোরে পড়লে এক রাকাতে আসতে পড়লে, এটার কারণ কি, এটার জবাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন, এইভাবে শিখাইছেন, এইভাবে দেখাইছেন। আল্লাহ রাসূল দেখানোর কারণে, শিখানোর কারণে আমিও এই কারণেই করি। কারণে কারণে মিলে গেছে, কারণে কারণে মিলতে হবে, সবাবে সবাবে মিলতে হবে। কারণে কারণে যদি না মিলে এটা সুন্নতের এত্তাবা হবে না। এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণের সাথে আমার কারণ মিলতে হবে। যদি কারণে কারণে না মিলে এটা সুন্নতের এত্তাবা হবে না। পাঁচ নম্বরে খেয়াল রাখতে হবে, জিনসে জিনসে মিলতে হবে, প্রকরণে প্রকরণে মিলতে হবে, প্রকারে প্রকারে মিলতে হবে। যদি জিনসে জিনসে না মিলে এটা সুন্নতের এত্তাবা হবে না। যেমন কোরবানি আসলো, আমি বললাম একটা বড় হাঁস দিয়ে, বড় মুরগি দিয়ে কোরবানি দিয়ে দিব, দেওয়া যাবে? দেওয়া যাবে না। কেন? অথবা আমি বললাম যে একটা বড় ঘোড়া দিয়ে এবার কোরবানি দিব, একটা বড় ঘোড়া কিনে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দিলাম, দেওয়া যাবে? কেন যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি করার কথা বলছেন, ওই প্রকরণের সাথে, ওই জিনসের সাথে হাঁস মুরগি ঘোড়া এগুলো মিলে নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিষ দিয়ে কোরবানি দেন নাই, আমরা কিন্তু মহিষ দিয়েও কোরবানি দিই। মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? জি। কেন যাবে? প্রকারে প্রকারে মিলে গেছে, জিনসে জিনসে মিলে গেছে। কারণ গরু আর মহিষ একই জাত, একই প্রকার, একই জিনস। গরুরই একটা প্রকার হলো মহিষ, গরুরই একটা প্রকার একটা জিনস হলো মহিষ। মানে গরু বিভিন্ন রকমের হতে পারে, তন্মধ্যে এক ধরনের গরুর নাম হলো মহিষ। এটা জিনসে জিনসে মিলে গেছে, এই জন্য করা যাবে। কিন্তু মুরগির সাথে, হাঁসের সাথে, ঘোড়ার সাথে জিনসে জিনসে মিলে নাই, তাহলে সুন্নতের এত্তাবার ক্ষেত্রে এটা মিলতে হবে। কয়টা গেছে? ছয়টা গেছে। সাত নম্বরে মিলতে হবে, কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদতের সাথে আমার এই এবাদতার সাথে পরিমাণে পরিমাণে মিলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছেন দুই রাকাত, আমার নামাজ যদি হয় তিন রাকাত, তাহলে এখানে পরিমাণে পরিমাণে মিলে নাই। পরিমাণে পরিমাণে মিলতে হবে। পরিমাণের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ এবাদত করছেন ওই পরিমাণের চাইতে বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় এত্তাবা হবে না। সেই তিনজন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা আমরা সবাই জানি। আম্মাজানদের কাছে আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। তারা বলতেছিল আহারে তো এবাদত তো কম। পরে একজন আরেকজনকে কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদত কম হলে অসুবিধা নাই, কিন্তু আমাদের এবাদত কম হলে অসুবিধা আছে, কারণ আমরা গুনাহগার, আল্লাহ রাসূলের গুনাহ নাই। একজন কয়, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, খালি এবাদত করব। আরেকজন বলে আল্লাহর কসম আজকে থেকে আমি সারা জীবন খালি সিয়াম পালন করব, একদিনও সিয়াম বাদ দিব না। আরেকজন কয় আল্লাহর কসম আমি বিয়ে শাদি করব না, খালি আল্লাহর রাস্তায় ইবাদত করতে থাকব, জিহাদ করতে থাকব। তিনজনের কাজগুলো ভালো, শপথগুলো ভালো, কথাগুলো ভালো, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন বললেন কি, আমা কুনতুম কাজা ওয়া কাজা, তোমরা এরকম এরকম বলছো, আমি নবী শুনছি, আমা ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম
আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি রাসূল, আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন। সুতরাং আমার চাইতে কেউ যদি বেশি ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহরে বেশি ভয় করতে চায়, তমান দাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেশি ইবাদত করতে গিয়ে, বেশি আমল করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের থেকে বের হয়ে গেছে যাচ্ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাড়তি অগ্রগামী হওয়া যাবে না, সব সময় নিচে থাকতে হবে। এই জন্য এত্তবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণের সাথে পরিমাণ মিলে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তার থেকে বাড়ানো যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নত যেই কয় রাকাত পড়ছেন তারা সেই কয় রাকাতের বেশি পড়তেন না, বরং নফল নামাজ পড়ার ইচ্ছা করলে ওই জোহরের সাথে পড়তেন না, পরবর্তীতে আলাদা করে পড়তেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতের রাকাতের মধ্যেও বেশি না হয়। এটার নাম হলো ইত্তেবা, কদরে কদরে পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার অভিযানে, মক্কা বিজয়ের অভিযানে রমজানের দিনে সবার সামনে পানি পান করে সিয়াম ভেঙে ফেলছেন। কয়েকজন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেললে আমাদের অসুবিধা কি, আমরা সিয়াম রেখে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুজুর্গ সাজতে গেছে যে আল্লাহ রাসূল রোজা ভেঙে ফেলছে, ওনারা রোজা রেখে দিবেন, সিয়াম পালন করবেন, মনে করছেন অসুবিধা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংছেন আমরা ভাঙার দরকার কি, আমরা সিয়ামরত অবস্থায় জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো যে কয়েকজন সিয়াম ভাঙে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উলাইকা লুসাত, এরা তো আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান, এরা রোজা রাখি আল্লাহর নাফরমান হয়ে গেছে, সিয়াম পালন করে আল্লাহর নাফরমান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলছেন এরা রেখে দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিমাণে পরিমাণে, কদরে কদরে মিল থাকতে হবে। কয়টা গেল? ছয়টা। সাত নম্বর হলো কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে এত্তেবা করতে হলে। কাইফিয়াত মানে হলো পদ্ধতি, ধরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত করার ক্ষেত্রে যেই এবাদতটা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন ওই কাইফিয়াতের দিক থেকে, ওই ধরনের দিক থেকে, ওই পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে। কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে। কাইফিয়াতে মিল না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হবে না। যেমন অজু করতে গেলাম আমি শীতের দিন, আমি প্রথমে মোজা খুলে ফেললাম, মোজা খুলে আমি প্রথম পা ধুয়ে ফেললাম, এরপরে হাত ধুলাম, এরপরে মুখ ধুলাম, এরপরে মাথা মাছে করলাম, ওজুর যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমি করলাম, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে এলোমেলো করে করলাম, আমার ওজু হবে কিনা? কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর কাইফিয়াতের সাথে ধরনের সাথে আমার ওজুর কাইফিয়াতটা মিলে নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুর সাথে আমার ওজুর কাইফিয়াত মিলে নাই। সব কাজ করার পরেও আমি নাম্বার পাইছি জিরো। ওজুর কিন্তু সব কাজ করছি, একটা বাদ দি নাই, আমি হাতও দিছি, পাও দিছি, মাথা মাছে করছি, সব কাজ করছি, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে এলোমেলো করে ফেলছি, এই কারণে নাম্বার পাইছে কত? জিরো। কারণ কি? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাটা হয় নাই। তাহলে কাইফিয়াতে কাইফিয়াতে না মিললে, ধরনে ধরনে না মিললে ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা হয় না, সুন্নতের অনুসরণ হয় না। আল্লাহর জিকির, আল্লাহর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যতগুলো ইবাদত শিখিয়েছেন তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত শিখিয়েছেন জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহর জিকিরের জন্য আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ইমানদাররা, আল্লাহর জিকির করো বেশি বেশি, যিকরান কাসীরা। তাহলে জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জিকির করেছেন, ওই পদ্ধতির বাহিরে যদি জিকির করা হয় ওই জিকিরও সুন্নতের এত্তেবা হবে না। মানে খালি জিকির করলেই সুন্নত আদায় হবে না, জিকিরের পদ্ধতিটাও অনুসরণ করতে হবে, না হয় এত্তেবা হবে না, সুন্নতের অনুসরণ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন একা একা, লসানে জিকির হবে একা একা, জামাতবদ্ধ না। তাহলে যখনই আমরা জামাতবদ্ধ জিকির করা শুরু করব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের এত্তেবা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, ঠোঁট নড়াচড়া করেছে, মাথাও নড়ে নাই, বুকও নড়ে নাই, শরীরও নড়ে নাই। এখন জিকিরের সাথে সাথে যদি আমার মাথাও নড়ে, পাও নড়ে, শরীরও নড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হতে হলে প্রত্যেকটা ইবাদতের কাইফিয়াত ধরনের দিক থেকে মিলতে হবে। যদি কাইফিয়াতের বাহিরে যায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হবে না। আট নম্বরে যেটা মিলতে হবে সেটা হলো মাকানে মাকানে মিলতে হবে। মাকান মাকান মানে জায়গা, মাকান মানে স্থান। হজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন আরাফাতের ময়দান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা হলো হজ। এখন আমরা যদি আরাফার দিন মিনায় গিয়ে বসে থাকি, মুজদালিফায় গিয়ে বসে থাকি, আল্লাহর ঘরে বসে থাকি, অথবা বাংলাদেশে একটা ময়দান বানায় নি যেখানে গিয়ে সবাই হজ করি, হজ হবে? কেন হবে না? ওই জায়গায় জায়গায় মিলে নাই, মাকানে মাকানে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গা দেখাইছেন সেই জায়গার সাথে মিলে নাই। আরেকটা জিনিস এত্তেবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, জামানে জামানে মিলতে হবে, সময়ে সময়ে মিলতে হবে। যেমন হজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন জিলহজ মাসের 9 তারিখ, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত। ওই দিন আরাফাতের ময়দানে প্রচন্ড ভিড়, মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এখন কিন্তু আরাফাতের ময়দান খালি পড়ে আছে। আমরা এই এলাকার কিছু মানুষ সবাই মিলে বুদ্ধি করলাম, ভাই শোনেন আমরা খুব চালাক মানুষ, আরাফাতের ময়দান কিন্তু এখন খালি পড়ে রয়েছে। ওই দিন এত কষ্ট, টয়লেটের মধ্যে 10 জন 15 জন 20 জন লাইন ধরতে হয়, এখন একেবারে খালি, চলেন এই সুযোগে আমরা হজটা করে চলে আসি, আরামে হজ করে চলে আসি, চলেন সবাই আমরা আরাফাতের ময়দানে 1 মাস থাকি আসি, 30 দিন আরাফাতের ময়দানে থাকি, থাকি হজ করে চলে আসলাম, হজ হবে? কেন হবে না? ওই সময়ের এত্তেবা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টা হজের জন্য নির্ধারণ করেছেন ওই সময়ের সাথে মিলে নাই, সময়ের এত্তেবা হয় নাই। এই জিনিসগুলোর অনুসরণ করলে এটার নাম হয় এত্তেবা। তাহলে আমরা বুঝতে পারলাম এত্তেবা কাকে বলে। এবার আসি আমরা দুটো জিনিস সংক্ষেপে আলোচনা করে শেষ করব। একটা হলো সুন্নতের এত্তেবা করলে লাভটা কি, আরেকটা হলো এত্তেবা না করলে সুন্নতের সাথে বেয়াদবি করলে অসুবিধা কি। সুন্নতের এত্তেবা করলে লাভ হলো, এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। সুন্নতের এত্তেবা করলে এক নম্বর লাভ, এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ যদি ভালোবাসে এর থেকে বড় পাওয়া আমার আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন আমাকে, তাহলে আল্লাহর সাথে আমার ভালোবাসা গড়ে উঠবে, আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে।
এটার একমাত্র মাধ্যম হলো সুন্নতের ইত্তেবা। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি মহব্বত করেন ওই লোক আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে আল্লাহর মহব্বত ছাড়া কোন লোক আল্লাহর ওলি হতে পারে? তাহলে সুন্নতের এত্তেবা ছাড়া কোন লোক আল্লাহর ওলি হতে পারে? তাহলে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হতে পারে কিনা? কি ল্যাংটা বাবা ওলি হতে পারে? ল্যাংটা হওয়া কি সুন্নত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সকলে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, সমান জান্নাতের সনদ পাওয়া, সার্টিফিকেট পাওয়া ওলি। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সবাইকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সেই সাহাবায়ে কেরামের একজন সাহাবিও খুঁজে পাওয়া যাবে না যিনি ল্যাংটা বাবা ছিলেন। কোন সাহাবির ব্যাপারে শুনছেন যে উনি কাপড় চোপড় খুলে আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম শুনছেন? তাহলে বোঝা গেল যে সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে। যদি কেউ বিশ্বাস করে সুন্নতের বাহিরে গিয়েও কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, আল্লাহর ওলি হয়ে যেতে পারে, এই লোকের ইমানে থাকবে না। যিনি বিশ্বাস করবে যে আরে মিয়া ল্যাংটা ওলি কি হইব, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, তাহলে এই লোকের ইমানে থাকবে না। অনেক আল্লাহর ওলি বাংলাদেশে দেখা যায় নামাজ পড়ে না, নামাজ ছাড়া বাংলাদেশে আল্লাহর ওলি আছে দেখছেন কিনা? সুন্নতের দ্বারে কাছে নাই তাও আল্লাহর ওলি, এরকম আল্লাহর ওলিও আছে বাংলাদেশে, আছে না? দেখবেন নখ একটা 1 ইঞ্চি লম্বা, গোফে গুলা খবিশের মতো লম্বা হয়ে রয়েছে, তারপরে দেখবেন চুল কতগুলো জট হয়ে আছে, দাড়ি কতগুলো জট হয়ে আছে, শরীরের থেকে ময়লা দুর্গন্ধ বের হচ্ছে, গাঁজা খায় গাঁজার গন্ধ বের হচ্ছে, তাও নাকি আল্লাহর ওলি, এরকম আল্লাহর ওলি দেখছেন না? তাহলে যদি কেউ এদেরকে আল্লাহর ওলি মনে করে তাহলে এদের ইমান থাকবে না। কারণ সুন্নতের এত্তেবার বাহিরে গিয়ে, সুন্নতের অনুসরণের বাহিরে গিয়ে আল্লাহর কোন বান্দা আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর শর্তই হলো এত্তেবা ও সুন্নাহ। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতীরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে দেখো আকাশে উঠতেছে অথবা পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই মানুষটাকে আল্লাহর ওলি মনে করিও না। কারণ এইরকম অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দাজ্জালের চেয়ে বেশি জমিনে আর কেউ পারবে না। দাজ্জাল এমন এমন অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইবে, যারা অস্বাভাবিক কর্মকাণ্ডকে ওলির কারামত মনে করে, বুজুর্গি মনে করে, তারা মনে করবে ওরে আল্লাহ দেখো বাগদাদের থেকে কত বড় আল্লাহর ওলি চলিয়ে এসছে, মানে দাজ্জালকে আল্লাহর ওলি বানাই দিবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে এটাকে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তালামু মুতাবাতা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না ওই মানুষটার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ এত্তেবা না দেখবে। সুন্নতের এত্তেবা যতক্ষণ থাকবে না ততক্ষণ তাকে তোমরা বিশ্বাস করিও না। আল্লাহর মহব্বত পাওয়ার শর্ত হলো কি? সুন্নতের এত্তেবা, সুন্নত থাকতে হবে পরিপূর্ণরূপে। এজন্য যুগে যুগে সমস্ত আইম্মায়ে কেরাম দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছেন সুন্নতের এত্তেবা করার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়াকুম ওয়াল কাওল ফি দ্বীনিল্লাহি তাআলা বিররায় ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ ফামান খারাজা আনহা দাল্লা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের উপরে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, খবরদার
আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলার ব্যাপারে নিজের খেয়াল খুশি মতো বলিও না ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ তোমরা সুন্নতের অনুসরণ করবা ফামান খারাজা আনহা দাল্লা যদি কেউ সুন্নত থেকে বের হয়ে যায় সে গোমরাহ হয়ে যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বক্তব্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে কোন কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে হাদিসের সাথে আপনার কথা না মিলে আমরা তখন কি করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন উত্রুকু কাওলি বিখাবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে যদি আমার কোন কথা আসে আমার কথাকে ফেলে দাও আমার কথাকে বর্জন করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করো সুবহানাল্লাহ এইভাবে সমস্ত আইম্মায়ে কেরাম যুগে যুগে দুনিয়ার মানুষকে সুন্নতের এত্তেবার দিকে নির্দেশনা করেছেন তাহলে এক নম্বর লাভ সুন্নতের এত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন দুই নম্বর লাভ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের এত্তেবা যারা করবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ বান্দার যদি গুনাহ মাফ হয়ে যায় আর কি দরকার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ডেকে বলেন বান্দারে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম এর থেকে আনন্দের বিষয় এর থেকে খুশির বিষয় কিয়ামতের ময়দানে আর দ্বিতীয় কিছু নাই কারণ প্রত্যেকে ভয়ের মধ্যে থাকবো প্রত্যেকে ভয়ের মধ্যে গুনাহ নিয়ে খালি গুনাহ নিয়ে ভয়ের মধ্যে আছে আল্লাহ পাক বলে দিল বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ আর কোন কিয়ামতের ময়দানে ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সুন্নতের ইত্তেবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব সুবহানাল্লাহ সুন্নতের ইত্তেবা দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ সুন্নতের ইত্তেবা করলে গোমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই সুন্নতের ইত্তেবা হেদায়েতের নিশ্চয়তা মানে সুন্নতের ইত্তেবা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর বান্দা হেদায়েতের উপরে আছে সুন্নতের বাহিরে যাবে আল্লাহর বান্দা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে গোমরাহির দিকে চলে যাবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার যখনই সুন্নত থেকে সরে যাবে তখন বেদাত করবে আর বেদাতটাই হলো দলালা দলালা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাহলে সুন্নতের অনুসরণ সুন্নতের ইত্তেবা হেদায়েতের উপরে থাকার নিশ্চয়তা এজন্য আকীদার ক্ষেত্রে সুন্নতকে কামড়াই ধরে রাখতে হবে আকীদায় হতে হবে আহলুস সুন্নাহ আকীদা থাকতে হবে আহলুস সুন্নাহ আহলুস সুন্নাহর বাহিরে কোনো আকীদায় যাওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন ওই আকীদার উপরে মজবুত করে শক্ত করে থাকতে হবে এটাই হলো সুন্নতের ইত্তেবা তাহলে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান আল্লাহ সব জায়গায় আছে এই আকীদা কি আহলুস সুন্নাহর আকীদা না আহলুল বেদার আকীদা এটা আহলুস সুন্নাহর আকীদা হইতে কারণ আল্লাহ কোথায় আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান আল্লাহ হলেন আকাশে আল্লাহ উপরে আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান কিন্তু বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞাসা করেন এই ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায় উত্তর পাবেন কয়টা উত্তর পাবেন তিনটা আমি পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে জরিপ করে দেখছি তিনটা উত্তর পাইছি জিজ্ঞাসা করছি যে ভাই আল্লাহ কোথায় এক নম্বর উত্তর হলো খবরদার হুজুর মুখে দিয়ে জাতীয় কথা দ্বিতীয়বার বাইর করিয়েন না আল্লাহ কোথায় এটা জিজ্ঞাসা করলে তো ইমানে থাকবে না এত বড় দুঃসাহস আল্লাহ কোথায় জিজ্ঞাসা করছে এটা হলো একটা জবাব যে মানে এটা মুখের থেকে বাহিরে করা যাবে না আল্লাহ কোথায় আল্লাহ কোথায় দেখো কি প্রশ্ন করে কয় আল্লাহ কোথায় অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে জিজ্ঞাসা করছে না আইন আল্লাহ আল্লাহ কোথায়
তাহলে আল্লাহ রাসূল কত বড় গুনার কাজ করে ফেলছেন আউযুবিল্লাহ। বাংলাদেশের এক শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি হলো এটা প্রশ্নই করা যাবে না, মুখের থেকে বাহিরে করা যাবে না, আল্লাহ কোথায়। আচ্ছা আরেকটা জবাব পাওয়া যাবে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সর্বত্র আকাশে জমিনে তারপরে সাগরে জলে স্থলে সব জায়গায় আল্লাহ বিরাজমান। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যদি সব জায়গায় বিরাজমান হয়, যিনি বললেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাকে জিজ্ঞাসা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কোথায় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ উপরে নেওয়ার দরকারটা কি ছিল। যদি আল্লাহ তো জমিনেও বিরাজমান তো জমিনেই তো মেরাজ হতে পারত, উপরে গেলেন কেন। তারপরের কথা হলো দোয়া করার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হাত কেন উপরের দিকে। যদি আল্লাহ সব দিকে চারিদিকে বিরাজমান হয় দোয়া করার সময় করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কি বলেন। হাত চারিদিকে ঘুরবে না, কারণ আল্লাহ তো চারিদিকে, তা আপনি হাত খালি উপরের দিকে যাচ্ছে, হাত তো চারিদিকে ঘুরতেছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন আপনার ক্ষেত্র তো সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে, উপরের দিকে। কিন্তু আপনি হয়তো ভুল আকীদার কারণে বলতেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আপনার ক্ষেত্র যেই ক্ষেত্র আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেক মানুষের ভিতরে, সে ক্ষেত্র সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরে। যখন মাওলার এসকের জিকির শুরু হয় তখন মাওলারে খোঁজার জন্য কোন দিকে দৌড়ায়, বাসদারি কোন দিকে, উপরের দিকেই তো উঠে। কাউকে দেখছেন মাওলারে খুঁজতে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিছে, যে এখানে জিকিরের মজলিসে যে আল্লাহর এসকে মাওলারে খোঁজার জন্য নিচের দিকে খুঁজতেছে, পুকুরের মধ্যে যে ডুব দিছে মাওলা খুঁজতেছে, অথবা কবরস্থানে গিয়ে কবরের গর্তের মধ্যে ঢুকছে মাওলার খোঁজে, কি বল দেখছেন কোনদিন। তাহলে মাওলার খোঁজে কোন দিকে, উপরের দিকে, যে তার ক্ষেত্র সাক্ষ্য দিচ্ছে মাওলা উপরের দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় এই ব্যাপারে আকীদা সুন্নতি আকীদা হতে হবে, আহলে সুন্নাহর আকীদা হতে হবে। আরেক শ্রেণী বলে মিয়া আল্লাহ কোন জায়গাত নাই, কালবুল মুমিনে আরশুল্লাহ, আল্লাহ আসমান জমিনে কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কলম এটার ভিতরে আল্লাহ ঢুকে থাকে, নাউযুবিল্লাহ। এরকম বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যাদের আকীদা হলো আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে, আসমানেও থাকে না জমিনেও থাকে না। তাহলে তো আল্লাহর আরশেরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, মুমিনের কলবে কলবে আল্লাহ ঘুরে বেড়ায়, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ব্যাপারে আকীদা পরিষ্কার থাকতে হবে, সুন্নতে আকীদা হতে হবে। আল্লাহর আকার আছে কি নাই, যিনি বলেন যে আল্লাহর আকার নাই উনি আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কিছু চাই না, খালি তোমার দিদার চাই, তোমারে দেখতে চাই, আল্লাহ তোমার দেখতে চাই, তোমার দিদারটা চাই। তা আল্লাহর আকার নাই, আপনি দেখবেন তা কি, আল্লাহ তো আপনি কোন আকারে নাই, তা আল্লাহ দেখবেন কি, আল্লাহর দেখা যাবে কি, আল্লাহর কথা বলতেছে আল্লাহর আকার নাই আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমার দিদার চাই, রুইয়াতুল্লাহ। অসংখ্য আয়াত দ্বারা হাদিস দ্বারা আল্লাহকে দেখা যাবে, রুইয়াতুল্লাহ প্রমাণিত। তা আল্লাহর যদি আকারে না থাকে আল্লাহকে কি দেখা যাবে। আবার কিছু মানুষের আকীদা আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু মিমের পর্দা, কারণ মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। এই আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা, এই আকীদা আহলে সুন্নাহর আকীদা হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, জিন্দা সশরীরে জীবিত, এবং এই পূর্বাচলেও আসে। এমনকি একদিন আমাদের নদ্দা বাজারেও চলে আসছে, আমার এক মুসল্লি আমাকে আসে বলে হুজুর আজকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, কোথায় দেখছেন, কয় নদ্দা বাজারে।
তো নব্দা বাজারে আল্লাহ রাসূলকে দেখলেন আপনি কি সর্বনাশ করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধরে আমাদের মসজিদে নিয়ে আসতেন হাতে পায়ে ধরে যেভাবে হোক একটু আনতেন আনলে প্রথম কথা হলো আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাহাবী হয়ে যেতাম কি বলেন সাহাবী হওয়ার মর্যাদা হয়ে যেত যে আমি এরকম মাহফিলে আসে সবাইকে বলতাম এই ভাইয়েরা শুনুন আমি কিন্তু সাহাবী কারণ আল্লাহ রাসূলের সাথে আমার দেখা হয়ে গেছে সরাসরি আপনি আনলেন না এটা থেকে আমাদেরকে মাহরুম করলেন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নাস্তা বানিয়ে করাইতাম কিছু খাওয়াইতাম এখানে মেহমানদারি করতাম এই সুযোগ আপনি দিলেন না তা এবার বলে কি কয় আমি দৌড়াই গেছিলাম যাই দেখি আর নাই কত বড় শিরকি আকীদা ঢুকে আছে আরেকজন বলতেছে কয় শুনেন আমাদের হুজুরের জানাজায় স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছেন দেখবেন ইউটিউবে অনলাইনে বয়ান আছে কয় ওনাদের হুজুরের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে গেছে তা আমি বলি যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে কিন্তু এত বড় বেয়াদবিটা রাসূলের শানে করে ফেলছেন কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওখানে ইমামতি করবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই জানাজা ইমামতি করার কথা আল্লাহ রাসূলকে ইমামতি করতে না দিয়ে আপনারা ইমামতি করছেন এটা বেয়াদবি হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত বড় বেয়াদবি যে রাসূলকে রেখে নিজেরা ইমামতি করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেন নাই এই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে সব জায়গায় আসে যায় দেখা সাক্ষাৎ হয় এই রকম বিশ্বাসওয়ালা মানুষও আছে এইজন্য আমাদের আকীদা হতে হবে আহলে সুন্নাহর আকীদা সুন্নতের অনুসরণে আকীদা হতে হবে না হয় ওই আকীদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না এবাদত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে প্রত্যেকটা এবাদতকে আমাদেরকে একটু সংস্কার করে নিতে হবে দেখে নিতে হবে কারেকশন করে নিতে হবে কারণ আমরা যে জনপদে বসবাস করি আল্লাহ পাক আমাদেরকে যেই দেশের জন্য মনোনীত করেছেন এই দেশের প্রত্যেকটা এবাদতের সাথে সুন্নতের বিপরীত অনেকগুলো জিনিস মিক্স করা আছে এই দেশে এমন একটা এবাদত খুঁজে পাওয়া যাবে না যেই এবাদতের সাথে বেদাত নাই ওযু করতে যাবেন ওযুর মধ্যে বেদাত আছে আছে না কি বেদাত আছে বলেন দেখি জি গাড় মাছে খালি গাড় মাছে না আরো আছে ওযুর দোয়া বিসমিল্লাহিল আলিয়িল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন ওযুর দোয়া ওযুর নিয়ত নিয়ত পারেন জি নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা এগুলা কি বেদাত সুন্নতের বিপরীত এরপরে ওযুর নিয়াত নামাজের নিয়াত তারপরে রোজার নিয়াত নাওয়াইতুয়ান আসুমা গাদান নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা সামানিয়া এরকম নিয়াত আছে না আজকে যে মাহফিলে আসছেন নিয়াত পড়ে আসছেন কে কে দেখি নিয়াত পড়ে আসছেন পরে আসছেন না করে আসছেন নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি পূর্বাচল জি কে একাডেমি কি বলেন এইভাবে নিয়ত করতে হবে না এইভাবে নিয়ত করার দরকার হয় নাই ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত করতে হয় নিয়ত করা লাগে না নিয়ত করা লাগে আমরা সবাই নিয়ত করে এসেছি নিয়ত পড়ে কিন্তু বাংলাদেশে আমাদের ভাই বোনেরা নিয়ত পড়ে এই নিয়ত পড়াটা সুন্নতের খেলাফ এটা এত্তেবাই সুন্নতের বিপরীত এরপরে বাংলাদেশের জায়নামাজ সব নাপাক বাংলাদেশের যত জায়নামাজ কারণ জায়নামাজ গুলো চায়না থেকে আসে চায়না থেকে আসে না তুর্কি থেকেও আসে চায়না থেকেও আসে আবার দেখা যায় মানে বাংলাদেশের জায়নামাজ ওই মক্কা মদিনা যায় আবার ওখান থেকে আমরা নিয়ে আসি আমি আবার সবারই বিতরণ করি সবারই দিই এই জায়নামাজ যেই জায়গা থেকে আসুক বাংলাদেশে নাকি সব জায়নামাজ কি নাপাক প্রথমে নামাজের দাঁড়ায় জায়নামাজ পাক করতে হয় কেমনে
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এই দোয়া না পড়লে নাকি যায় নামাজ পাক হয় না এই দোয়া না পড়লে যায় নামাজ পাক হয় না এই দোয়া যায় নামাজ পাক করার জন্য পড়া কি বেদাত এরপরে বাংলাদেশে যখন সালাতে দাঁড়ায় একজনের মাঝখানে আরেকজনের গ্যাপ এত দূরে দূরে বরং পা লাগাতো চরম বেয়াদবি পা লাগাতো দূরের কথা মানে একটু গ্যাপটা বন্ধ করবে এই অবস্থাও নাই এমনকি পাইলে এক কাতারে সাতজন পাঁচজন দাঁড়ায় মানে প্যান আছে পাঁচটা পাঁচ প্যানের নিচে পাঁচজন আমি একদিন নিজে চোখে দেখছি এরকম যে কোনো একটা মসজিদে নিচতলায় মসজিদ বরফুর নিচতলায় মুসল্লি তা আমি উপরে গেছি দোতলায় গেছি দোতলায় যাই দেখি যে এরকম ফ্যান পাঁচটা পাঁচ ফ্যানের নিচে পাঁচ মুসল্লি ওখানে একজন এখানে একজন এখানে একজন এখানে আরামের সাথে মানে ফ্যানের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে এই যে মাঝখানে পাকা রাখা এটা সুন্নতের বিপরীত মাঝখানে পাকা রাখা এটা আরেকটা বেদাত জামাতের ক্ষেত্রে বড় বেদাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সরাসরি লঙ্ঘন নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক সালাতের মধ্যে বলতেন ওয়াসুতুল খালাল তোমাদের মাঝখানের খালি জায়গাগুলো পাকা জায়গাগুলো বন্ধ করে দাও আমরা বন্ধ করি না মসজিদে ঢোকার সাথে সাথে মসজিদের হক হলো দুই রাকাত সালাত আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা মসজিদে ঢুকবা ফালা ইয়াজলিস খবরদার বসিও না আর আমরা বলি কি বসি জানো আপনার অসুবিধা কি আল্লাহ রাসূল বলতেছেন খবরদার ফালা ইয়াজলিস মসজিদে ঢুকছো দুই রাকাত না পড়ে বসা যাবে না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের লঙ্ঘন করি আমরা যাই মাত্র বসে যাই এই বসে যাওয়া সুন্নতের বিপরীত সুন্নতের এত্তবার খেলাফ বেদাত এইরকম প্রত্যেকটা ইবাদতের সাথে আমরা দেখব কম বেশি অসংখ্য বেদাত এরকম জড়িত আছে এই জন্য প্রত্যেকটা ইবাদতকে একটু গবেষণা করে একটু চিন্তা করে ফিকির করে বের করে নিতে হবে কোনটা কোনটা বেদাত বেদাত গুলো ছেড়ে দিতে হবে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরতে হবে ঠিক আখলাকের ক্ষেত্রে খালি আমলের ক্ষেত্রে সুন্নত ধরলাম আকীদার ক্ষেত্রে সুন্নত ধরলাম আখলাকের ক্ষেত্রে সুন্নত নাই দেখবেন অনেক দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ নামাজি মানুষ তার আখলাক ভালো না চরিত্র ভালো না চরিত্রের ক্ষেত্রে সুন্নত নাই কারোকে সালাম দে না কাউকে সালাম দে না খালি সালাম নেওয়ার জন্য বসে থাকে সবসময় খালি ওয়ালাইকুম সালাম বলার জন্য রেডি আসসালামু আলাইকুম মুখে দিয়ে বাইরে না এরকম অনেক মানুষ আছে দেখবেন জীবনেও মুখে দিয়ে আসসালামু আলাইকুম বের হয় না খালি সবসময় রেডি হয়ে আছে কতক্ষণে ওয়ালাইকুম সালাম বলবে মানে সবাই তাকে সালাম দিবে উনি খালি জবাব দিবেন আবার কেউ আছে সালামের জবাব দেয় না খালি মাথা নাড়ে খালি এভাবে মাথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন লা তুসাল্লিমু তাসলিম আল ইহুদি ওয়ান নাসারা খবরদার ইহুদি নাসারাদের মতো সালাম দিও না কারণ তাদের সালাম হলো বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা তারা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে হাতের তালু দিয়ে ইশারা করে মাথা দিয়ে ইশারা করে আর ইহুদিরা সালাম দিত আসসালামু আলাইকুম আজকে মুসলমানও আমরা বলি সালাম আলাইকুম এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আখলাকের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ লাগবে আজকে আমাদের আখলাক অনেক খারাপ চরিত্র অনেক খারাপ চরিত্রের ক্ষেত্রে সুন্নতের একটা বানাই চরিত্রের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ নাই অথচ নবী সরফরাম পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষকে মাকার এমল আখলাক সবচেয়ে সুন্দর আখলাকটা শেখানোর জন্য এই জন্য যখন আমাদের আকীদার ক্ষেত্রে সুন্নত আমালের ক্ষেত্রে সুন্নত আখলাকের ক্ষেত্রে সুন্নত মুআমালাতের ক্ষেত্রে সুন্নত হবে আমরা হয়ে যাব আহলুস সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণরূপে সুন্নতের এত্তবা করার তৌফিক দান করুন।